আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার। প্রিয় বাংলা টেলিভিশনে পরিবারের পক্ষ থেকে সকল দর্শক, কলাকৌশলী, কেবল অপারেটর শুভাকাঙ্ক্ষী সহ পৃথিবীর সকল দর্শককে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদগাহ থাকবে ফাঁকা, বাইতুল মোকারমে পাঁচ জামাত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার পবিত্র ঈদুল ফিতরে জামাতেও আরোপ হয়েছে বিধিনিষেধ। প্রতিবারের মতো এবার আর হাইকোর্ট লাগোয়া জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না। বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, তবে এসব জামাতেও স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হতে হবে। কোনো ধরনের কোলাকুলি বা হাত মেলানো চলবে না। রবিবার ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য মিলেছে। এবার নির্দিষ্ট স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মানার শর্তে মসজিদে ঈদের জামাত আদায়ের অনুমতি দিয়েছে সরকার। তবে কোনো ধরনের মাঠে বা ঈদগাহে ঈদের জামাত আদায় করা যাবে না। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন বাইতুল মোকারমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে যথাক্রমে সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 10টা 45 মিনিট।